আপনার এই জায়গায় আসলাম আপনার সুন্দর একটি কবুতরের খামার আছে এটা শুনে আপনার কবুতরের খামার আছে তো নাকি আলহামদুলিল্লাহ জি আছে এই যে দোকানটা দেখতে পাচ্ছি এটা আপনার জি আলহামদুলিল্লাহ আপনার একটু পরিচয়টা আপনি দিবেন হ্যাঁ জি আমার নাম আবুল হাসেম আমার গ্রাম পোস্ট নিমগাছি থানা রায়গঞ্জ জেলা সিরাজগঞ্জ প্রবাসী ছিলাম দুবাইতে আমি আলহামদুলিল্লাহ নয় বছর সেখানে ইলেকট্রিক প্লাম্বিংয়ের উপরে জবে ছিলাম এখন তার ধারাবাহিতে এটা আমার প্রতিষ্ঠান এখানে আমি চালাই এটার পাশাপাশি খামার করতে পারে হ্যাঁ অনায়াসে কেন একটা খামার পরিচালনা করতে আসলে অত টাইম লাগে না জাস্ট প্রতিদিন আপনার সকালে এক ঘন্টা এবং রাত্রিতে এক ঘন্টা দিলেই আপনার খামার ইনশাল্লাহ হয়ে হয়ে যাবে খামারে কতগুলো কবুতর আছে খামারে আমার আমার তো সেট এখন আছে তিনটা তিনটা বলতে গেলে আপনার দেশি সেট একটা বেবি পিয়ারের সেট একটা আর আপনার কিছু বেডিং পিয়ারের সেট আর সব মিলে আমার দুইশো আপ হবে কবুতর দেশি এবং বিদেশি মিলে ঠিক আছে আপনার শখের সুন্দর কবুতর জি আলহামদুলিল্লাহ আজকে দেখতে যাব চলুন দর্শকদের আগে আপনার কবুতরের খামারটা দেখাই জি আলহামদুলিল্লাহ অবশ্যই দর্শক আমরা অলরেডি হাসেম ভাইয়ের বাসায় এসে পৌঁছে গেছি এবং অলরেডি একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন হাতে নিয়ে আপনাদের দেখানোর জন্য দাঁড়িয়ে গেছি দর্শক আমরা ভাইয়ের সাথে বেশ কিছু কথা বলবো ওনার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো তার আগে চলুন আমরা কিছু ওনার কালেকশন দেখে আসি কি কি কবুতর ওনার কাছে আছে তো হাসেম ভাই আপনার কাছে যে কবুতর আমি ধরে নিয়ে আসি আপনিও আছেন এই কবুতরটার নাম কি এটা আসলে শৌকিন

কোনো মিসমার্কিং মার্কিং হওয়া যাবে না এইরকম আর কি যত দূর থেকে দেখবেন তত ভালো লাগবে এটা সিলভার রেসার সিলভার রেসার জি দেখতে পাচ্ছি রানিং পেয়ার দুটি বাচ্চা দিয়ে হ্যাঁ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এটা আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ম্যাক্সি রেসার জি এটা রানিং পেয়ার গেমে বসে আছে সম্ভবত তাই না জি জি আপনারা এই জোড়াটার নাম বলবেন এটা ব্লু শার্টিং ব্লু শার্টিং জি এটা কি আপনার এখানে রানিং পেয়ার এটার নাম আপনার হচ্ছে হলুদমুখী হলুদমুখী জি জি হলুদ মুখী ডিমে আছে বাচ্চা ওনার বাচ্চা না ওটা একটা বাচ্চা না এর জন্য আর এনার বাচ্চা আর এক জায়গায় এটা বোম্বাই

তো দর্শক আপনাদের নতুনদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন আমি ভাইকে করব যেহেতু বেশ কিছুদিন ধরে উনি খামারের সাথে জড়িত আছেন তো আপনার খামারে কবুতর খাবার কয় বেলা দিচ্ছেন কবুতর গুলা খাবার আমি দুই বেলা দিই দুই বেলা খাবার দিচ্ছেন মাসিক কোনো কোর্স করাতে হচ্ছে কিনা আপনার কবুতরকে আসলে বা মাসিক কোর্স করালে ভালো হয় আর প্রয়োজন ছাড়া আসলে অপ্রয়োজনে কোনো কিছু দরকার নাই আপনি করতেছেন না আমি করতেছি আচ্ছা এটা মানে আপনার এ পর্যন্ত এত দিন ধরে আছেন কবুতরের সাথে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে নাকি হ্যাঁ অবশ্যই বড় ধরনের সমস্যা সম্মুখীন হয়েছি সেটা রানী খেতে আমার দুইবার রানী খেতে আকে অ্যাটাক করে অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল তারপরে রানী খেতে ট্রিটমেন্টটা কেমন করে নেওয়া লাগে কখন রানী খেতে ভ্যাকসিনটা দেওয়া লাগে সেটার সম্পর্কে যখন আমি ভালো করে জানছি এবং নিয়মিত আমি যখন ভালো বুঝেছিস তখন থেকে আমি এটা ব্যবহার করি আপনার ওই যেটা বলেন রানী ক্ষেতের আক্রমণ হয়েছিল সেখান থেকে আপনি কীভাবে রানীক্ষেতের প্রথমত যেগুলা আক্রান্ত বেশি হয়েছিল সেগুলোকে আমি আলাদা করে দিয়েছিলাম আলাদা করার পরে আমি বাদবাকিগুলা ট্রিটমেন্ট করছি ভ্যাকসিন করছি করার পরে যেগুলা অ্যাটাক সেগুলাকে আমি যেগুলো মারা গেছে সেগুলোকে আমি দাফন করে দিচ্ছি আচ্ছা এটার থেকে আপনার যেন পরবর্তীতে এরকম কোনো অ্যাটাক না হয় সে সেজন্য আমি সেজন্য আমি পদক্ষেপ নিই বাইরে থেকে কোনো কবুতর আমি সংগ্রহ করলে সেটাকে আলাদা রাখি সেখানে রাখার পরে কিছুদিন সেখানে রেস্ট দেখি তাকে ভ্যাকসিন করার পরে খামারে দিই আচ্ছা আপনার ভ্যাকসিনের কথা বললেন আপনি ভ্যাকসিন কিভাবে করাচ্ছেন ভ্যাকসিন আসলে দুই ধরনের হয় একটা কিল ভ্যাকসিন একটা লাইভ ভ্যাকসিন তো আমরা তো লাইভ ভ্যাকসিন পাই না এবং সংগ্রহ করতে কষ্ট হয় আমাদের আপনার সরি লাইভ ভ্যাকসিনটা আমি ইউজ করি কিল ভ্যাকসিনটা একটু রেট বেশি বাইরে থেকে নিয়ে আসতে হয় লাইভ ভ্যাকসিনটা এটা কিভাবে এটা এখন আমি চোখে ডপ দিই আর কি দুই কতদিন পর পর দুই মাস পরে পরে দিই দুই মাস পর পর নিয়ে এসে চোখে চোখে ডপ নাম কি আরডিবি আপনার ভ্যাকসিন যে হ্যাঁ রানী ক্ষেত্রে ভ্যাকসিন বলি সেখান ডোজ পাওয়া যায় পাঁচশো ছয়শো তিনশো আচ্ছা কবুতরের প্রাথমিক কিছু সমস্যা হয় যেরকম পাতলা পায়খানা হ্যাঁ সেটা ড্রপিং গুলার আপনার প্রাথমিক কি চিকিৎসা এটা প্রাথমিক যদি ঠান্ডা লাগে সে ঠান্ডার আপনার কোর্স করাতে হবে যেমন ঠান্ডার জন্য যদি আপনি বঙ্গভেদ দিয়ে দেন বঙ্গভেদ ঠান্ডার একটা কবুতর এই ভ্যাটেনের সাথে আপনার এক লিটারের সাথে আপনার চার সিসি বঙ্গ সাথে আপনার একটা আপনার নাপা এসটা দিয়ে দিবেন তো ইনশাল্লাহ তিন দিন পানিতে পানিতে তিন দিন এটা ব্যবহার করলে আপনার কবুতর ঠান্ডা রোগটা মুক্ত হবে না সামনে শীত আসতে এর জন্য কি প্রস্তুতি নিতে শীত আস্তে আস্তে এখানে কোনো প্রস্তুতি নাই জাস্ট ওকে ঠান্ডার থেকে মুক্ত রাখার জন্য সরাসরি বাতাসটা তাস শরীর না লাগার জন্য একটা ব্যবস্থা নিলে আর আপনি সবসময় কুসুম গরম পানি কবুতরকে খাবার দিবেন সমস্যা হবে না জি খাবারের ভিতরে কি পরিবর্তন আনতে খাবারের ভিতরে হ্যাঁ কিছু পরিবর্তন আছে যেমন আপনার ইয়া ওই সরষের পরিমাণটা বাড়াইছি হালকা কিছু আর যেগুলা তেলাক্ত খাবার সেগুলো একটু বেশি করছে আর কি আচ্ছা আপনার বেশ কিছু কবুতর দেখলাম যেটা ওই পাশে যেটা আছে দেশি কবুতর দেশি কবুতর আছে আর এই পাশে বেশ কিছু ফ্যান্সি বাড়েসার আইটেম আমরা দেখতে পেলাম এখান থেকে বাচ্চা বিক্রি করে জি জি আচ্ছা এটা যদি বাচ্চা আমার ভিডিও দেখে দেশের বিভিন্ন জায়গা থেকে যদি নিতে চায় সে ক্ষেত্রে তাদের জন্য কোনো ছাড় থাকবে কিনা হ্যাঁ অবশ্যই তাদের জন্য ছাড় থাকবে এবং সেক্রিফাইস থাকবে তাদের ওয়েলকাম জানাবো আমি আর আমরা আপনার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কোনো জায়গা থেকে নক করলে আপনি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের কবুতরটা ওনার থেকে সংগ্রহ করতে পারেন এবং উনি এটাও বলেছেন আমার ভিডিও দেখে কেউ যদি ফোন দিয়ে আমার চ্যানেলের নাম বলেন উনি অবশ্যই সেক্ষেত্রে কিছুটা হলে ডিসকাউন্ট করবে আর আপনারা যে কোনো স্থান থেকে ওনারা কাছ থেকে নিতে পারেন উনি ডেলিভারি দিতে পারবে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইটিসি টিভি লাইভ চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো দর্শক আল্লাহ হাফেজ